राइडर। শুভ সুধি, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে ঠাকুরগাঁও নিউজ টিভি কর্তৃক আয়োজিত জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের সাথে আমি সঞ্চালনায় আছি সানজিদা ফেরদৌসী লাবণ্য। পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে, আর বর্তমানে কাজ করছি ঠাকুরগাঁও নিউজ টিভির একজন সংবাদকর্মী হিসাবে ঠাকুরগাঁও জেলার প্রতিনিধি হয়ে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছে, তিনি হলেন শাহনাজ আক্তার পুতুল। অনেকে হয়তো তাকে চিনে গিয়েছেন, তাকে চিনে থাকবেন বা তার সম্পর্কে জেনে থাকবেন বিভিন্ন নিউজ চ্যানেলে। হ্যাঁ, তিনি একজন ফিমেল রাইডার। আমরা আজকে তার জীবনের সংগ্রামের কথা শুনবো, তার এই ফিমেল রাইডার হওয়ার পিছনের গল্পটা শুনবো। চলুন তার সাথে পরিচয় হওয়া যাক, তার মুখেই তার গল্পটা শোনা যাক। জি আপু, মনে হয় কোনো কানেকশনের সমস্যা ছিল, আপনাকে শুনতে পাচ্ছি না, একটু যদি আনমিউট করতেন। মিউট হয়ে গিয়েছে, একটু দেখেন মাইক্রোফোনটা। আপুর ওখানে হয়তোবা কানেকশনের প্রবলেম, সাথে ওনার মাইক্রোফোনটাও মিউট হয়ে গিয়েছে। আপু একটু আনমিউট করার চেষ্টা করেন, স্ক্রিনে টাচ করলে দেখবেন মাইক্রোফোনে মিউট হয়ে গিয়েছে। এখনই করছি, হ্যাঁ চলে হ্যাঁ হ্যাঁ গেছে। হ্যাঁ আপু, হয়েছে, হয়ে গিয়েছে আপু, ধন্যবাদ। আচ্ছা আপু, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার সম্পর্কে আমি অলরেডি দর্শকদেরকে বলেছি, এখন আপনার মুখে হ্যালো, আপনার পরিচয়টা আসলে শুনতে চাচ্ছিলাম। শুনতে পাচ্ছেন আপু? এক সেকেন্ড আপু, আমি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? পুতুল আপু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে আপু? জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা 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 আপু, আপনার সম্পর্কে আমি দর্শকদের এতক্ষণে জানিয়ে ফেলেছি, এখন আপনার মুখেই আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আপুর হয়তোবা আবার ইন্টারনেট প্রবলেম হয়েছে। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, সরি আপনি আপু, শুনতে পাচ্ছেন? আসলে আমার জি আসলে লাইনটা চলে গিয়েছিল। আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি এখন সবকিছু ঠিক জি হয়েছে। আপু আপনার সম্পর্কে জি দর্শকদের আমি অলরেডি জানিয়ে ফেলেছি, তো আপনার মুখে আপনার পরিচয়টা যদি আপনি আমাদের জানাতেন। জি আসলে আমার নাম হচ্ছে শাহনাজ আক্তার পুতুল। আমি বাইক রাইডার, একজন বাইক রাইডার। আমি স্কুটি আছে, একটি স্কুটি দিয়ে আমি রাইড শেয়ারিং করি এবং যা দিয়ে আমার জীবিকা অর্জন করি। আর আমার এই জীবিকা অর্জনের সাথে জড়িত আছে আরো 3-4টে জীবন।
আর যার জন্য আমার এত পরিশ্রম করা, এই হচ্ছে আমার আচ্ছা সত্য আচ্ছা পরিচয়। আচ্ছা আপু থাকছেন কোথায় এখন? থাকছি মিরপুর 11 সেকশন 7-এ, ও ঢাকা আচ্ছা, মিরপুর 11 নম্বর। কেমন আছেন বলেন, কেমন চলছে জি, দিনকাল? সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমি আপনাদের সামনে আসতে পারলাম, এবং আপনাদের উসিলায় আমি সর্ব মানুষের ভালোবাসা এবং সম্মান অর্জন করতে পেরেছি। আর তার পাশাপাশি আমি আমার বাংলাদেশের সকল ভাই বোনদের প্রতি রইল শ্রদ্ধা এবং সম্মান এবং হাজারো সালাম, যারা আমাকে সাপোর্ট এবং সম্মান দিয়েছেন। আর দিনকাল দিনকাল আসলে বর্তমানে ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সবসময় মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানানো উচিত, আদায় করা খারাপ উচিত। থাকলেও আমি মনে করি হ্যাঁ আমাদের শুকরিয়া আদায় করা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই খারাপ রাখেন না, আমরা নিজেদের কর্মদোষে হয়তো বা কিছুটা সময় খারাপ বোধ আর কি করি, যে হয়তো খারাপ আছি, এটা আমাদের কর্মদোষে আমি মনে করি, কিন্তু আল্লাহ জি তাআলা কখনো তার বান্দাদের খারাপ রাখেন না, সবসময় তার বান্দাদের ভালো চান, এবং তার বান্দারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটা আমার বিশ্বাস। আর বর্তমান অবস্থা, আমি এখন বর্তমানে আসলে এতদিন রাইড শেয়ারিং করেছিলাম, তো আপনারা হয়তো জানেন আমার বাইকটি চুরি হওয়ার পর এটা নিয়ে বাংলাদেশে অনেক নিউজ হয়েছিল, তো তারপর হয়তো বাংলাদেশের সকল মানুষ আমাকে আরো সাপোর্ট দেন, আরো উৎসাহিত করেন, আমার কাজকে আরো সম্মান জানান। তো আমি আমার বাইকটি উদ্ধার হওয়ার পর আমি আমার কাজে আবার নিয়োজিত হই এবং কাজটা আবার শুরু করি। তো হঠাৎ করে একদিন আমার হঠাৎ করেই আবার করোনা শুরু হয়ে যায়, যে করোনার পরিস্থিতিতে পড়ে আমি মানে অনেকটা নিরাশ হয়ে পড়েছিলাম। কারণ আসলে আমার বাইক চুরি হওয়ার পর নিশ্চয়ই আপনারা হয়তো আমার অনেক ইন্টারভিউতে দেখবেন যে আমি আমাকে কিন্তু আমার বাইক চুরি হওয়ার পর অনেক বড় বড় সংস্থা, অনেক বড় বড় কোম্পানি, এমনকি নেতাবৃন্দ, এমপি, অনেক এমনকি গোলাম রাব্বানি ভাই, সাবেক গোলাম রাব্বানি আচ্ছা ভাই, এমনকি হ্যাঁ ব্র্যাকও আমাকে চাকরি দিতে চেয়েছিলেন। তো আসলে আমি কিন্তু তখন কারো টাকা পয়সা সহযোগিতা নেইনি, কারণ তখন ভেবেছিলাম যে আমার তো গাড়িটা যেহেতু উদ্ধার হয়েছে আমি তো আমার কাজ আবার শুরু করতে পারবো, তো তাহলে হয়তো আমার টাকার কারো প্রয়োজন হবে না, তাই আসলে তখন কারো টাকা আমি গ্রহণ করি নাই। কিন্তু করোনা পরিস্থিতিতে পড়ে আসলে তখন ওই মুহূর্তে মনে হয়েছে যে ভিক্ষা তো চাইতে পারবো না, কিন্তু যারা চেনা জানা পরিচিত আছেন, যারা আমাকে ভালোবাসেন সম্মান করেন, তাদের কাছে কিছু সময়ের জন্য একটু সহযোগিতা বা সাহায্য তো চাওয়া যায়। তো ওই মুহূর্তে আমি যারা চেনা জানা ছিলেন তাদের কাছ থেকে হয়তো একটু সাহায্য সহযোগিতা নিয়েছি, এবং পাশাপাশি যে সাহায্য সহযোগিতার আশায় বসে রয়েছি তা না, যার মন চেয়েছে করেছে, যারা সহযোগিতা করতে মন চেয়েছে আমাকে করেছে, যার মন চাইনি করেনি। করেছি। আমি কিন্তু বসে আচ্ছা রইনি, আচ্ছা আমি আমি বসে রইনি, প্লাস আমি পাশাপাশি আপনার এই করোনা পরিস্থিতিতে মেয়র স্যারের সাথে যোগাযোগ করে, মেয়র আতিকুল ইসলাম উত্তরের মেয়র, ওনার সাথে যোগাযোগ করে আমি তার অফিসে ত্রাণ বিতরণের কাজে যোগ হয়েছিলাম, ত্রাণ বিতরণ করেছি, প্লাস পাশাপাশি আমাদের এখানে যারা অনলাইনে ব্যবসা করেন সিটি এটা সেটা, তাদের পার্সেল গুলো পৌঁছে দিয়েছি, টুকটাক ভাবে আচ্ছা চলেছি, সংস্থার চলেছেন, প্রাণ মানে পৌঁছে অনেক দিয়েছি। খারাপ হ্যাঁ, পরিস্থিতিতে পড়লেও মানে বেশি ভেঙে মানে পড়িনি আর কারো কি, কাছে নিরাশ হয়ে হাত পড়িনি। পাততে হয়নি। জি জি হাত জি, পাততে হাত হয়নি, পাততে হয়নি, ভিক্ষা না নিজের জিনিসটা আমাকে কাজের চাইতে হয়নি। মাধ্যমে উঠে এসেছেন। জি, আচ্ছা খুবই আমি ভালো। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমি যেন ভিক্ষা না করি, কারণ আমাকে বাংলাদেশের সব মানুষ চেনেন, আমি চাই না কেউ, আমি যে সম্মান কুড়িয়ে এনেছি সেই সম্মান আমার আর কি আমি বিসর্জন দিই ভিক্ষা করে। আমি চাইনি কেউ আমাকে কখনো সাহসী নারী পদক থেকে বাদ দিয়ে কেউ সাহানা ভিক্ষা করছে এরকম কোন পদক আমি এটা চাইনি, তাই আমি ভেঙে পড়িনি, নিরাশ হয়ে পড়িনি, আমি এগিয়ে চলেছি। যাক খুবই ভালো লাগলো শুনে আপনার জীবনের গল্প। তো আপু আপনি তো মানে আমাদের কাছে পরিচিত একজন ফিমেল রাইডার হিসাবে, মানে আপনি একজন ফিমেল জি রাইডার বলে হয়তোবা সমাজে এতটা আলোচিত, তাই না? জি তো আমাদের বর্তমান সামাজিক যে অবস্থাটা, এই অবস্থায় তো নারীরা একদমই নিরাপদ না। তো আপনাকে জি নিশ্চয়ই এতদিনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আপনি যেহেতু একজন জি নারী রাইডার, ফিমেল রাইডার, অনেক জি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তো সেই অভিজ্ঞতাগুলো যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন।
আসলে আমি ফিমেল রাইডার হয়েছি বলেই যে আমি সম্মান অর্জন করতে পেরেছি বা বাংলাদেশের মানুষ আমাকে সাপোর্ট করেছে, সম্মান দিয়েছে, আমি আসলে এটা মনে করছি না আপু। আমি দুঃখিত, আমি এটাই মনে করি যে একজন মানুষের ভিতর যদি তার সততা, নিষ্ঠা, এগুলোর জোর যদি থাকে, তার মনে জোর যদি থাকে, সে যদি চায় সে সৎভাবে বেঁচে থাকবে, সততার সাথে সে পরিশ্রম করে বেঁচে থাকবে, তবে তার পাশে মানুষের সম্মান সাপোর্ট থাকবেই, এটা আমার বিশ্বাস। আর হয়তো আমার ভেতর আমি ফিমেল রাইডার, ঠিক আছে, আমি ফিমেল রাইডার হয়েছি বলে যে আমি বাজে কাজ করি না বা করবো না, করতে পারি না, এমন তো কোনো কথা ছিল না, তাই না? আমি তো করতেও পারতাম, বাজে কাজের সাথে যুক্তও হতে পারতাম, কিন্তু আমি আমার সততা ঠিক রেখে আমার রাইট শেয়ারিং চালিয়ে গেছি। আর আমার সততার, আমার রাইট শেয়ারিং এর মাঝে যখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখেছে যে না, এনাকে সম্মান করা যায়, ইনি সৎভাবে বেঁচে আছেন সততার সাথে, তো এনাকে সাপোর্ট করা যায়, উৎসাহিত করা যায়, আমি মনে করি হয়তো তার জন্যই বাংলাদেশের মানুষ আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন। তো শুধু ফিমেল রাইডার বলেই যে তা না, আমার সততা পরিশ্রমের উপর এটা একটু জোর আছে, আমি বলবো এটার একটু জোর আছে। হ্যাঁ, তো আপনার তো, মানে আমি বলছিলাম যেটা, সেটা হলো আপনি তো অনেক অপরিচিত, জি, অপরিচিত মানুষের সাথে তো আপনাকে পথ চলতে হয়, তাই না? তো তাদের কাছ থেকে কি আপনি এ ধরনের কোন মানে কি বলবো মানে নেতিবাচক কোন আচরণ পেয়েছিলেন যেটা আপনাকে এখন আমি এখনো মানে স্মরণ করিয়ে দেয়? হ্যাঁ, আমি একটু বলতে চাই, প্রথমে বলতে চাই, আমি কিন্তু একজন নারী, আমি একজন নারী, আমি এমন একটি কাজ করি যা আমাদের সমাজে অনেক পুরুষটাই আছে যা ভালো চোখে দেখেন না। একজন নারী হয়ে আমি এই যে দিনে রাত পর্যন্ত সকালে বের হতাম, সকালে সংসারে কাজ কাজ সেরে আমি দুপুর দিকে বের হতাম, আমি রাত 11টা, কখনো 12টা, 11:30 বাজেও বাসায় ফিরেছি। তো এই যে বাংলাদেশে যে আমি ফেসবুক দেখি মাঝে মাঝে, আমি ফেসবুকে ঢুকি, দেখি বা খবরে দেখি, নিউজ পেপারে দেখি যে মেয়েরা ধর্ষণ হয়, মেয়েরা ধর্ষণ হয়, হ্যাঁ, পর্দাশীল মেয়েরাও হচ্ছে, অপর্দাশীল মেয়েরাও হচ্ছে, যারা আমাদের মতো সাধারণ ভাবে চলছে তারাও হচ্ছে, আবার পর্দাশীল মেয়েরাও ধর্ষণ হচ্ছে। তো এটার মানে কি? যারা পর্দা পর্দা নেই তারাও হচ্ছে, যারা পর্দা আছে তারা কেন হচ্ছে? হ্যাঁ, যারা অশিক্ষিত মেয়ে, মূর্খ মেয়েরা আছে যারা পথে চলেন, যাদের বুদ্ধি শুদ্ধি নাই, শিক্ষা নাই, তারা নয় ধর্ষণ হচ্ছে, কিন্তু শিক্ষিত মেয়েরা, তাদের তো অনেক বুদ্ধি শুদ্ধি থাকার কথা, তারা কেন ধর্ষণ হচ্ছে? মাঝে মাঝে নিজের মনে অনেক প্রশ্ন আছে। তো আমি এই ক্ষেত্রে বলতে চাই যে আসলে আমি মনে করি কি আপু, যে আমাদের সমাজে আমি পুরুষদের দোষ দিচ্ছি না, কারণ আমি তো একজন রাইডার, আমি যদিও একজন নারী, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি নারীদের ওইভাবে দোষারোপ করছি না। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের নারীদের কিছু ভুল আছে যার কারণে কিছু আছে, যে ভিন্ন প্রকৃতির যে পুরুষগুলো, যাদের দৃষ্টিভঙ্গি খারাপ, যাদের রুচি খারাপ, হ্যাঁ, যাদের চাওয়া পাওয়া প্রত্যেকটা জিনিসই জঘন্য পরিমাণ, তারা পথে থাকেন, আর নারীদের চোখ দিয়েই তাদেরকে ধর্ষণ করে ফেলেন অর্ধেক। কিছু পুরুষ আছে যাদের চোখ, হ্যাঁ, চোখ দিয়েই আমাদের অর্ধেক ধর্ষণ করে মনে মনে, হ্যাঁ, আর সুযোগ আমরাই করে দিই না, আমরা নারীরাই তাদেরকে সুযোগ করে দিই। স্যাম্পল আমি বুঝাই আপু, কিছুটা আমাকে সময় দিন, বিষয়টা নিয়ে আমিও আসলে আপনার সাথে একটু বলতে চাই, যে জানি না কতটুকু আমার এই কথাগুলো পৌঁছবে দেশের মানুষের কাছে, তবুও বলতে চাই। আমি যখন রাইট শেয়ারিং করি তখন দেখতে পাই যে কিছু মহিলারা আছে, আমি যে একটা মেয়ে মানুষ, আমি যখন একটা নারীকে জিজ্ঞেস করি যে আপা কোথায় যাবেন, অনেক সময় অ্যাপসে কল আসে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যার কারণে অনেক সময় আমাদের কন্ট্যাক্টও ভাড়া নিতে হয়, কন্ট্যাক্ট করে আর কি ভাড়া নিতে হয়। তো সেক্ষেত্রে যখন আমি একটা নারীকে জিজ্ঞেস করি যে আপনি কোথায় যাবেন, তখন একটা নারী একটা নারীকে দেখে এতটাই ভয় এবং এতটাই লজ্জা পায় এবং এতটাই তার দুর্বলতা আমার কাছে প্রকাশ করে, যে উনি মনে করছে যে আমি কি নারী না পুরুষ, সে আমার কাছ থেকে 100 দূরে চলে যায়। একটা নারী একটা নারীকে দেখে এতটা ভয় পায়, এই যে ভয় পাওয়া, এই যে লাজুক ভাবটা দেখানো, এই যে তাদের প্রতি আমরা এতটা মানে
আমাদের যে দুর্বলতাটা, যে আমরা নারী, এই দুর্বলতাটা যে আমরা তাদের কাছে তুলে ধরি, এটাই হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া, সেই পুরুষদেরকে সুযোগ দেওয়া, যে আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি যে এসো আমাদের কাছে, আমি একটা দুর্বল নারী, আমি ভয় পাই, আমি লজ্জা পাচ্ছি, এসো তুমি আমার লজ্জা ভাঙো, আমার ভয় ভাঙো, আমাকে ধর্ষণ করো, আমার সাহস বাড়াও, ধর্ষণ করে যেন আমি এরকম ধর্ষণ হয়ে আবারও বের হই, আবারও কেউ আমাকে ধর্ষণ করলে যেন এই ভয়টা আমি না পাই, আমার ভয়টা ভেঙে দাও, এরকম মানে তাদেরকে সাহস সৃষ্টি করি। হ্যাঁ, একটা পুরুষ, আমি দেখেন আমি কিন্তু রাইডার, আমি কিন্তু পুরুষ উভয় মহিলা উভয় প্যাসেঞ্জারই কিন্তু আমি তুলি, হয়তো এটা আপনারা জানেন, আমি যে শুধু নারীদেরই প্যাসেঞ্জার তা না, কিন্তু আমার উভয় পুরুষদেরও প্যাসেঞ্জার। আমি যখন আমার একটা কল আসতো, আমি বলতাম যে ভাইয়া আমি একজন নারী, আপনার যদি আপত্তি না থাকে আমি আসতে পারি, কেউ আপত্তি করে ক্যান্সেল করে দেয়, কেউ আবার অ্যাকসেপ্ট করে, ঠিক আছে আপু অসুবিধা নিয়ে আসেন। তো দেখা যায় অনেক সময় অনেক পুরুষদেরও আমাকে জিজ্ঞেস করতে হয় ভাইয়া কোথায় যাবেন, তখন আমি দেখি কি যে একটা পুরুষ আমাকে ভয় পাচ্ছে, একটা পুরুষকে যখন আমি জিজ্ঞেস করছি ভাইয়া কোথায় যাবেন, দেখি কি ওই লোকটা ভয় পেয়ে একটা দূরে চলে গেল আমার কাছ থেকে, কিংবা লজ্জা পেয়ে আমার কাছ থেকে দূরে চলে চলে গেল, বা লজ্জা পেয়ে হাসি পেয়ে না আপু কোথাও যাবো না। হ্যাঁ, তার ভিতরে একটা ভয় সৃষ্টি, একটা ভয় কাজ করলো যে আরে একটা মহিলা আমাকে জিজ্ঞেস করতেছে। আমি দেখি যে আমার দৃষ্টিতে আমি দেখি যে এক বাংলাদেশের পুরুষটা, আমি মনে করি যে নারীদের ভয় পায়, আমরা যখন ছেদে গিয়ে একটা পুরুষকে জিজ্ঞেস করি তার সমস্যা কি জানতে চাই, এই আমি বলি, কেউ যদি আমাকে খারাপ দৃষ্টিতে দেখে কি ভাই আপনার সমস্যা কি, কিছু বলবেন কি, কিছু বলার আছে, তখন ওই লোকটা না ভয় পেয়ে যায়, না না আপা না কিছু বলবো না, না কোনো সমস্যা নাই বলে চলে যায়। আমি দেখি যে নারীদেরই পুরুষটা ভয় পায়। হ্যাঁ, তো আসলে আমরা ওইভাবে আমাদের সাহসটা প্রকাশ করি না পুরুষদের কাছে, যার কারণে পুরুষটা আমাদেরকে দুর্বল ভাবে, আর তখনই আমাদেরকে আঘাত করার, আমাদের উপর হিংস্র ভাবে আর কি আঘাত করার সাহস পায়। তো আমি এটার জন্য সম্পূর্ণ দায়ী করবো নারীদের। তাই আমি বলতে চাই যে নারীরা তাদের যে ভয়টা, লজ্জাটা, তাদের দুর্বলতাটা তাদের ভিতরে থাকা উচিত, আমি বলবো না যে এগুলো থাকা উচিত না, অবশ্যই থাকা উচিত, কিন্তু সেটা সব ক্ষেত্রে প্রয়োগ করা উচিত না, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো দূরে রেখে নিজের সাহসটা প্রয়োগ করা উচিত, এই হচ্ছে আমার কথা। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নারী, যেহেতু আমাদের ভয় আমি আপনি বা আরেকজন হয়তো বা এতটা সাহসী, কিন্তু সকল নারী তো এতটা সাহসী হয়ে উঠতে পারে না, তাই না? হয়তো বা 10 জন পুরুষ যখন এসে তার সাথে তো শক্তি জোরে পারে না, 10 জন পুরুষ হচ্ছে না, দেখেন অনেক কারণে হচ্ছে না, এখন নানা মুড়ির নানা মত। হ্যাঁ, আমাদের দেশে দেখেন, আমাদের দেশে কোনো একমাত্র বিপদ ছাড়া কিন্তু আমরা কখনোই রাত 11টার পর রাতে বের হই না। যারা চাকরিজীবী নারী তারাও কিন্তু মিনিমাম 10টা পর্যন্ত হয়তো অফিস করে, আর 10টা পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে প্রচুর মানুষ, প্রচুর পরিমাণ মানুষ থাকে। ঢাকা শহর রাত 3টা পর্যন্ত আমি মনে করি দিন, রাত 3টা পর্যন্ত দিনের মতো মানুষ চলাফেরা করে, আর রাত 2টা পর্যন্ত দিনের মতো মানুষ চলাফেরা করে। তো ঢাকা শহরে কিন্তু নারীদের দর্শন হওয়ার কোনো প্রশ্নই আসে না, আর আমরা তো রাত 11টার পর তো বাইরে থাকেই না, যারা চাকরিজীবী পরিশ্রমী নারী। হ্যাঁ, তারা থাকে, যারা দৈন কাজ করে তারা হয়তো রাত্রে বাহিরে থাকে, তাদের জন্য ধর্ষণ অধর্ষণ কিছুই না। আর যারা আমরা পরিশ্রমী নারী তারা কিন্তু পরিশ্রম করে যত তাড়াতাড়ি পারি বাসায় ফেরার চেষ্টা করি। হ্যাঁ, তো সেও তো 10 জন পুরুষ একসাথে অ্যাটাক করার মতো সুযোগ কিন্তু কখনোই আমাদের কাছে আসে না। হ্যাঁ, যদিও 2-1টা পুরুষ চেষ্টা করে আমাদেরকে দুর্বল করার, আমাদের কাছে এসে আমাদের হেনস্থা করার, আমরা কিন্তু পারি তাদেরকে, তাদের চোখে চোখ রেখে লজ্জা না দেখিয়ে, তাদের চোখে চোখ রেখে, তাদের চোখে আঙুল দেখিয়ে, সাহস দেখিয়ে, আগুন তুলে কথা বলতে। হ্যাঁ, 2-1টা পুরুষকে আমি মনে করি যে আসলে হ্যান্ডেল করা কোনো বিষয় না। হ্যাঁ, আর সাথে আমরা যদি নারীরা এতই সেটাই আসলে এক একজন এক এক রকম হবে, এটাই স্বাভাবিক আপু। তো আজকে আমাদের ধর্ষণ হচ্ছে, একটু বলবো, সামাজিক একটু বলবো যে আমরা নারীরা আসলে সবাই একরকম না বলেই কিন্তু আমাদের সমাজ পরিবর্তন করতে পারছি না। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সারা পৃথিবীটাকে হ্যান্ডেল করছেন, রাইট? তাহলে আমরা কেন পারবো না? আমরা, হ্যাঁ, আমাদের সাথে না হয় প্রধানমন্ত্রীর মতো এত গার্ড নেই, কিন্তু আমরা কিন্তু নারী। হ্যাঁ, আমাদের সাথে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে যদিও গার্ড থাকে, তার কিন্তু তারপরে জীবনের নিশ্চয়তা কিন্তু অনেক কম।
তাই না? যে কোনো আড়াল থেকে তাকে তিনি অ্যাটাক করতে পারে, এরকম সব কিন্তু কিছু ভয় দেখছেন, থাকে। শুধু ধর্ষণের বিচার হ্যাঁ করছেন না, ঠিক কোনো হ্যাঁ, বিচার সেটাও করছেন কিন্তু না, তার এখন হাতে অনেক আছে। কারণ আছে আমি এগুলো বিষয়ে। হ্যাঁ, তো আসলে আজকে এটা আপু কিন্তু আমাদের আমাদের যেহেতু প্রধানমন্ত্রী চাইলে এই বিষয়টা পরিবর্তন করতে পারেন, কিন্তু তার দেখতে একটু পারে, আদেশের প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ তো আজকের অনুষ্ঠান যেহেতু আমাদের জীবনের গল্প, তাই আমরা আপনার জীবন সম্পর্কে আরেকটু শুনতে চাই। সেটা হলো আপনার এই যে এই পেশায় আসার পেছনের যে ইতিহাসটা বা কারণটা, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, যে আপনি এরকম রাইড শেয়ারিং করছেন বা ফিমেল রাইডার আছেন, খুবই ভালো একটা পেশায় আছেন, তো এটার পেছনের গল্প যে কেন আসলেন এই পেশায়। জি বলছে, এক সেকেন্ড আপু, ওই জোরটা আমার এই যে সাদা বাতি গেলে চার্জার টাইম দিবা, আর এলে তোমাকে আমি তো জরুরি যে অ্যাকুরিয়ামে থাকেন সকাল দিয়ে। জি জি, যেটা বলছিলাম আসলে হ্যাঁ, আমার এই পেশায় আসার কারণ হচ্ছে, আসলে আমি অনেক অনেক মানে প্রায় সময় আমি চাকরির জন্য চেষ্টা করতাম। হ্যাঁ, তো প্রায় সময় আমি চেষ্টা করতাম যে দেখি কি করা যায়। আমার দুটি কন্যা সন্তান আছে, আসলে যাদের ভরণ পোষণ আমাকেই করতে হয়। ওর আচ্ছা বাবা আচ্ছা, আছেন, কিন্তু আসলে ওর বাবা আমাদের দায়িত্ব নিতে চান না, আমার সন্তানদের দায়িত্ব নিতে চান না। আর উনি আসলে এক পর্যায়ে বেকার বলা যায়, কারণ উনি কোনো কাজ করতে চান না। যদিও টুকিটাকি কাজ করেন, সেটা ওনার পকেট খরচই হয় না, উল্টো আমার থেকে আমাকেই আর উল্টো তাকে দিতে হয়। তো আসলে এক প্রকার পুরুষ, আচ্ছা আমাদের, আমরা নারী কিন্তু আরো এক জায়গায় বন্ধু। যে যেমন ধরুন যে আমরা যখন আমাদের বিয়ে হয়, যত কষ্টই হোক আমরা চাই স্বামীর পরিচয় ধরে রাখার জন্য। আমরা চাই আমাদের স্বামীর পরিচয়টা ধরে রাখার জন্য, যখন আমাদের সন্তান হয় তখন চাই তার বাবার পরিচয়টা ধরে রাখার জন্য, ধরে রাখার জন্য, যার জন্য ঠিক আমরা হ্যাঁ হ্যাঁ তখন তো আমরা তার বাবার পরিচয়টা ধরে রাখার জন্য, আর সেটা যে কিছুর বিনিময়ে হোক। তো ঠিক তেমনি আমিও চেয়েছি সারাটা জীবন, আমার বিয়ে হয়েছে 20 বছর, তা আমি এই 20টা বছর চেয়েছি যে যত কষ্টই হোক আমি আমার স্বামীর পরিচয় এবং আমার সন্তানদের পরিচয় ধরে রাখবো। তাতে করে যদি আমার তাকে সারা জীবন বসিয়ে খাওয়াতে হয়, তাও আমি রাজি আছি। তো তখন দেখা গেছে যে আমি চেষ্টা করেছি যে আমার সন্তানদের পরিচয় ধরে রাখার জন্য। হ্যাঁ, তো এভাবেই চলছে। তো আমি আসলে একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমি অনেকভাবেই চেষ্টা করেছিলাম জীবনে বেঁচে থাকার। আমি আমার জীবনে চা পানের দোকান করেছি, আমি টিকিট বিক্রি করেছি, আমি আপনার হচ্ছে একটা ইন্স্যুরেন্সের চাকরি করেছিলাম, তারপরে একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেছিলাম। হ্যাঁ, তো একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেছিলাম। তো ওখান থেকে আমার যখন আমি যখন গর্ভবতী হই, তখন ওইখান থেকে আমাকে বের করে দেওয়া হলো। তো যাই হোক, পরবর্তীতে আমি ভাবলাম যে এখন আমি কি করব, এখন তো আমি বেকার। তো একটা সময় আসলো যে যখন বাংলাদেশ আস্তে আস্তে নতুন প্রজন্মে শুরু হতে থাকলো আর কি, স্কুটি নামলো, হুন্ডা নামলো। তো অনেক সময় দেখি যে রাস্তায় মেয়েরা হুন্ডা চালাচ্ছে। হ্যাঁ, তো ওই আচ্ছা মুহূর্তে আমার এক ভাই পাঠাও রাইডার ছিলেন, তো ওকে আমি বললাম যে আমাকে ও একটা কিছু ব্যবস্থা করে দাও। তো ও বললো তুমি রাইড শেয়ারিং করো, তাই স্কুটি কেন, তুমি রাইড শেয়ারিং করো। তো তারপর আমি আমার ভাইয়ের কথায় একটা স্কুটি কিনি এবং আমার রাইড শেয়ারিং শুরু করি। তারপর আমি লাইসেন্স টাইসেন্স তৈরি করে হাত পাকা করে পরে আমি পথে নামি, রাইড শেয়ারিং করতে নামি, পাঠাও একটা রেজিস্ট্রেশন করি, ওভারে রেজিস্ট্রেশন করি, তারপর আমি শুরু করি আমার রাইড শেয়ারিং এর জীবন। তো এই হচ্ছে আচ্ছা আচ্ছা, আমার খুবই ভালো রাইড লাগলো শেয়ারিং এর শুনে জীবন। যে আপনার পেছনের গল্পটা সত্যি খুব কষ্টের, যে আপনি অনেক কিছু করেছেন, শেষ পর্যন্ত এই পর্যায়ে এসে আসলে সফল হয়েছেন। আর তাহলে তো আমরা শুনে ফেললাম যে কেন আপনি এই পেশাটাই বেছে নিয়েছেন, তাই না? এটা এটা আসলে আপনি এর জন্যই সাহসী নারী। তো আর আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, যে এখন পর্যন্ত তো আপনি রাইড শেয়ারিং এ আছেন, তো এই পেশায় তো আপনি সম্পূর্ণই মানিয়ে নিতে পেরেছেন নিজেকে, তাই না? কোনো তো সমস্যা হচ্ছে না, না কোনো তো সমস্যা জি, হচ্ছে না। আরেকটু জি আরেকটু কথা ছিল, যেটা হচ্ছে আমার এই যখন আমার বাইক চুরি হয়, তো অনেক নিউজ টিউজ হওয়ার পর আমাকে আপনার একজন একটা সংস্থা থেকে ঘোষণা দিয়েছিলেন যে
সেই শাহনাজ পাচ্ছেন মা পদক, আপনারা হয়তো আমার ইনস্টাগ্রাম দেখেছেন, সেই শাহনাজ পাচ্ছেন মা পদক, সেই যেখান থেকে মা পদক দেওয়ার কথা আর কি মিডিয়া, সেই মিডিয়াতে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওখানে একজন ভাই আছেন যে শিশু শিশুদের নিয়ে কাজ করেন, শিশু নির্যাতন, শিশুদের উপর ধর্ষণ, এসব বিষয় নিয়ে আর কি কাজ করেন। তো তার নাম হচ্ছে আরিফ রহমান সিডলি। আমি সেই জি ভাইয়ের জি সাথে সম্পর্কে যোগাযোগ আমরা করি। জেনেছি, তিনি আপনাকে অনেক সাহায্য করেছেন, বিভিন্ন জি মন্ত্রণালয়ে যেতেও সাহায্য করেছেন। জি জি তো উনি আমাকে সেই মন্ত্রণালয়ে দীপুমণি ম্যাডামের সাথে আমার কাছে আমার বিষয়টা তুলে ধরেন এবং আমার বাচ্চাদের জন্য দীপুমণি ম্যাডামের কাছে বলেন, আর আমার বাচ্চাদেরকে বাংলা স্কুলে ওদের জন্য ওদের যে স্কুলে যে বেতন পরীক্ষার কি দীপুমণি ম্যাম এগুলো সব ফ্রি করে দেন। আমি তার কাছে আচ্ছা কৃতজ্ঞ এবং এবং আমার তরফ থেকে তাকে অনেক অনেক সালাম জানাই। তার জন্য ওনার জন্য আমার সন্তান আমার বড় মেয়ে আজকে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারছে, আমি তার জন্য আমার ওনার জন্য আমি মন থেকে অন্তর থেকে দোয়া করছি। খুবই ভালো লাগলো শুনে। আর আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, আসলে আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, যখন অনেক ছোট ছিলাম, তো সবার জীবনেই একটা লক্ষ্য ছিল, তাই না? মানে আশপাশের ফ্রেন্ডদেরকে দেখে বা বিভিন্ন আমাদের পরিস্থিতি দেখে আমাদের জীবনের একটা লক্ষ্য তৈরি হয়ে গিয়েছিল বা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে এটা হবো ওটা হবো। যেমন যখন ছোটবেলায় এইম ইন লাইফ লেখাও হতো বা রচনা আসলো জীবনের লক্ষ্য, তখন আমি লিখে দিতাম যে আমি একজন ডাক্তার হব, কিন্তু আমি তো ডাক্তার হতে পারিনি, আমি এখন ইংরেজি বিষয় নিয়ে অনার্স পড়াশোনা করছি। তা আপনারও নিশ্চয়ই স্কুল জীবনে এরকম কোনো ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে এটা হব সেটা হব, বা কোনো স্বপ্ন ছিল, তো সেটা যদি একটু শেয়ার করতেন যে আপনার কি হওয়ার ইচ্ছা ছিল? আসলে ছোটকালে আসলে আমার আমার যখন সময়টা ছিল, আমাদের সময় কিন্তু আসলে যেসব ছেলেমেয়েরা ছিল তখন কিন্তু পড়ালেখার এতটা মর্যাদা ছিল না। আমরা যখন পড়ালেখা করেছি জাস্ট তিনটা বই ছিল, বাংলা, অঙ্ক, ইংরেজি, তো তখন কিন্তু আসলে পড়াশোনার এতটা মর্যাদা ছিল না। আর এখনকার ছেলেমেয়েদের মতো এত ডিজিটাল সময় ছিল না যে স্বপ্ন দেখা বা লক্ষ্য, বাবা মার যে একটা লক্ষ্য থাকে সন্তানকে এটা করবো সেটা করবো। আমাদের বাবা মা আসলে তখন ওই যুগে এতটা স্বপ্নশীল ছিল না যে আমাদের সন্তানরা বড় হয়ে এটা হবে ওটা হবে, তারা চিন্তা করেছে যে পড়াশোনা ভবিষ্যৎ করুক। পরিকল্পনা তাদের ছিল না না। হ্যাঁ না, পরিকল্পনা তাদের ছিল না, নামটা লিখতে পারলেই হয়েছে, সময় হলে বিয়ে দিয়ে দিব। ছোট আগের যুগে তো জানেনি যে ছোট ছোট বয়সে তাদের বাবা মা তাদেরকে বিয়ে দিয়ে দিত, যেমন আমার নিজের বিয়েও কিন্তু 11 বছরে হয়েছে। আমার বিয়ে হয়েছে 2000 সালে, আমার বয়স তখন 11 বছর। হ্যাঁ, আমার মেয়ে হয়েছে মনে হয় 13-14 বছরে, আমি সন্তান জন্ম দিই 13-14 বছরে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তখন আসলে এতটা স্বপ্ন এতটা লক্ষ্য ছিল না। যেমন আমার ভিতরে এখন একটাই লক্ষ্য যে আমার সন্তানদেরকে আমি অনেক বড় করব এবং আপনাদের মতো জ্ঞানী গুণী এবং অনেক শিক্ষিত, শিক্ষায় শিক্ষিত করে জ্ঞানী গুণী সম্মানী জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে গিয়ে দাঁড়ানোর যোগ্য করে তুলবো, এটা আমার একটা লক্ষ্য। হ্যাঁ, আমি যদি খুবই মূর্খ ভালো, হয়ে আমার সন্তানদের জন্য শুভকামনা। জি আমার আমি যদি মূর্খ হয়েও আপনাদের জ্ঞানী গুণী মানুষদের সম্মান পেতে পারি, তবে আমার সন্তানরা তো আশা করি শিক্ষিত হয়ে আরো জ্ঞানী গুণী মানুষদের সামনে গিয়ে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারবে। আর স্বপ্ন যদি বলেন, স্বপ্ন তো এই যে স্বপ্ন যে আমার স্বপ্ন আমি যে এমন একটা কাজ করেছি যার জন্য আমি মূর্খ হয়েও আমি অনেক আমি কিন্তু অতটা সুন্দরও না। আমি এতদিন ভাবতাম হয়তো শিক্ষিত আছি আর সৌন্দর্যের এই পৃথিবীতে অনেক দাম, কেন এটা করতে পারলাম না, শিক্ষিত আর সুন্দর কেন হলাম না। হ্যাঁ, এটা নিয়ে আমার একটা আফসোস ছিল, কিন্তু এটা এই আফসোসটা আমার এখন আর নাই, কারণ এখন আমি অনেক সুন্দরী আপুদের সামনে বসতে পারি, তাদের সাথে কথা বলতে পারি এবং অনেক শিক্ষিত মানুষদের সাথে ওঠা বসা করেছি, অনেক জ্ঞানী গুণী মানুষদের সামনে যেতে পেরেছি মূর্খ হয়েও। তো আসলে মনে করি মানুষের চেষ্টা আর সততাই সবকিছু। হ্যাঁ, তো এই যে আমার হ্যাঁ স্বপ্ন এটা অবশ্যই। পূরণ হচ্ছে। হ্যাঁ, আর একটা স্বপ্ন ছিল, ভেবেছিলাম যে সারা পৃথিবী ধরতে গেলে আমার আমাকে কিন্তু আমেরিকা বাংলা ভয়েস থেকেও আমার ইন্টারভিউ নিয়েছিল, তো ধরতে গেলে সারা বিশ্বই আমার বিষয়টা কম বেশি জানেন। আর স্বপ্ন ছিল যে আমার বিষয়টা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছলে হয়তো নিশ্চয়ই আমি তার সহযোগিতা এবং পাশাপাশি তার উৎসাহ পাবো, যাতে করে আমি আমার জীবনকে আরো সামনে এগিয়ে নিতে পারবো এবং
যার ওনার সহজ ছেলে হয়তো আমার সন্তানদের জন্য যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমি আরো দ্রুত পৌঁছাতে পারবো। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল, এই একটি স্বপ্নই আমার ছিল যেটা এখনো মানে পরিপূর্ণ ভাবে আমার জীবনে পূর্ণ হয়নি। তো আচ্ছা, ইনশাল্লাহ বাকি সব সেটা না স্বপ্ন পূরণ অতীতের হয়েছে। স্বপ্ন ছিল, বর্তমানে সব স্বপ্ন পূরণ হোক আপনার, তাই প্রত্যাশা করছি। তাহলে আপনার পরিবারে কে কে আছেন, আপনার দুই কন্যা আর? দুই কন্যা বলতে আসলে আমার ধরতে গেলে দুই কন্যাই বর্তমানে, আর আছেন আমার বোন, আছেন আমার হাজবেন্ড, আছেন আমার 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 সাথে জড়িত আছেন, হ্যাঁ তো নাই বলবো না, এই হচ্ছে আমার পরিবার। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা ডিভোর্স হয়ে নাই, আমার আমাদের মধ্যে কোনো ওরকম মানে আইনগত কোনো বিষয় নেই, তো সেরকম বলবো যে আমার স্বামী আছেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার অনেক বড় দায়িত্ব, অনেকগুলো মানুষের দায়িত্ব নিতে হয় আপনাকে, জি জি। আর তাই না? বর্তমান পরিস্থিতি আপু, হ্যাঁ বর্তমান পরিস্থিতি হচ্ছে যে নাভানা গ্রুপে আমাকে একটি চাকরি দিয়েছেন, তারা করোনা পরিস্থিতিতে আমাকে অনেক সহযোগিতা করেছিলেন, আর তাদের সহযোগিতা পাওয়ার মূল কৃতিত্ব হচ্ছেন একজন সাংবাদিকের, উনি বর্তমানে সমকালের একজন সাংবাদিক, হ্যাঁ আমি তাকে রঞ্জু ভাইয়া বলে ডাকি। তো ওই ভাইয়া যখন করোনা পরিস্থিতিতে আমি তাকে জানাই যে আমার সমস্যাগুলো, তখন ওই ভাইয়া আমাকে নিয়ে খুব সুন্দর করে কিছু কথা লিখে তুলে ধরেছিলেন মানুষের চোখে। তো তখন নাভানা গ্রুপের চোখে আমার বিষয়টা করার পর নাভানা গ্রুপ ওই ভাইয়ার সাথে যোগাযোগ করে আমার পাশে থেকে ছিলেন এবং আমাকে মোটামুটি সহযোগিতা করেছেন, এবং পাশাপাশি এখন কথা দিয়েছিলেন যে আমার জন্য একটা ব্যবস্থা করবেন, তারা তাদের কথা রেখেছেন, তাদের কোম্পানিতে আমাকে একটা চাকরির ব্যবস্থা করেছেন, রাইট শেয়ারিং এর, ফুড রাইট শেয়ারিং এর। হ্যাঁ তো এখন আমি বর্তমানে তাদের সাথে সংযুক্ত আছি, তো দেখি আগামীতে কি কতটুকু করতে পারি। আচ্ছা আচ্ছা, দুঃখিত। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখেছিলাম, আসিফ আল আজাদ নামে একজন একজন সংবাদ রিপোর্টার আপনার সম্পর্কে বলেছিলেন, আপনি তাদের জানিয়েছিলেন যে ডক্টর দীপু মনি নাকি আপনার সন্তানদের পড়াশোনায় সাহায্য করেছে, যেটা আপনি একটু আগেও বললেন যে আপনার বড় মেয়ে স্কুলের তার জন্যই, দীপু মনির সাহায্যের জন্যই সে আজ SSC পরীক্ষা দিতে পারছে। তো আরো জি কি আপনাদের পরিবারে তিনি আরো সাহায্য করেছিলেন, মানে আপনার অন্য সন্তানের পড়াশোনায় বা আপনাকে আর্থিক ভাবে অন্য কোনো ভাবে আরো সাহায্য করেছিলেন না বা আসলে, কোনো হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাহায্য করবেন? না আসলে সেরকম সৌভাগ্য হয়নি যে তার অর্থনৈতিক ভাবে ওনার সাহায্য পাবো, কিংবা ওনার সামনে গিয়ে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়নি। আমি শুধুমাত্র ওই আরিফ রহমান চিবলি ভাইয়ের সহযোগিতাতেই আমার বাচ্চা দুজনের মানে যে স্কুলের যে পরীক্ষার বেতন আর হচ্ছে পরীক্ষার্থী, এটা মানে মওকুফ করেছেন, আর সেটাও শুধু আরিফ রহমান চিবলি ভাইয়ের পক্ষ থেকেই আর কি আমি পেয়েছি। আমি সরাসরি ভাবে দীপুমনি ম্যামের কাছে যাইনি কখনো, সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তবে হ্যাঁ ওনার মতো একজন মানুষকে, ওনার যে কথা বলা, ওনার যে প্রতিবাদ করা প্রত্যেকটা বিষয়ে আমার খুবই ভালো লাগে। তবে ইচ্ছা আছে আমার একটি প্রশংসনীয় কখনো, একজন মানুষ, জি জি জি, খুবই প্রশংসনীয় একজন মানুষ, ওনার কথা বলার ইচ্ছাই একজন নারী হয়ে যেভাবে উনি কথা বলেন, একজন নারী হয়ে একদম যেভাবে দেশের মানুষের কথা ভাবেন, হ্যাঁ তো আমার খুব ইচ্ছে যে আমি যদি ওইরকম কখনো সৌভাগ্য হয় আমি তাকে ওনাকে সামনে থেকে একবার সালাম করতে চাই এবং সামনে থেকে তাকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, এই আর কি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, আপনার এলাকার MP-র কাছ থেকেও হয়তো বা আপনি সাহায্য পেয়েছিলেন, আপনাকে অনেক সাহায্য করেছিল, এটা শুনেছিলাম জি পত্রিকায় জি রাইট, দেখেছিলাম। জি মহোদয় MP ইলিয়াস মোল্লা, হ্যাঁ উনি আচ্ছা আমাদের MP ইলিয়াস মোল্লা, উনি মহোদয় MP মহোদয় আমাকে, আমি যখন আমার বাচ্চাকে ভর্তি করব তখন অনেক টাকার প্রয়োজন হয়ে দাঁড়ায়, প্রায় 7-8 হাজার টাকার মতো প্রয়োজন হয়, তখন আমি MP মহোদয়ের কাছে ছুটে যাই এবং তার কাছে ছুটে গিয়ে আমার আবেদনটা পেশ করি যে স্যার আমি আমার পরিচয়টা পেশ করি। প্রথম আমার পরিচয় পেয়ে উনি অনেক খুশি হন এবং MP মহোদয় তার রুমে বসিয়ে আমাকে অনেক বড় একটা মিষ্টি দিয়েছেন,
এবং তার কাছে যারা নেতাবৃন্দ আসছিলেন, হ্যাঁ, তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছেন, আমার পরিচয়টা তাদের দিয়েছেন, আমাকে যে যে সম্মান ভালোবাসাটা উনি দিয়েছেন, আসলে এটা পাওয়ার মতো সৌভাগ্য কয়জন আর হয়েছে আমি জানি না, তবে আমার হয়েছে। হ্যাঁ, আমি এমপি মহোদয়ের অনেকটা অনেক উপকার পেয়েছি, অনেক হেল্প পেয়েছি। উনি আমাকে আমার বাচ্চাকে ভর্তি করার জন্য আর যতটুকু সম্ভব তার তরফ থেকে আমাকে আমার আমি যে একটা দরখাস্ত অ্যাপ্লাই করেছিলাম, উনি যতটুকু সম্ভব আমার বাচ্চাদের জন্য সেই অ্যাপ্লাইটা তিনি করে নিয়েছেন, মানে তিনি সেটাকে টাকাটা কিছু কমিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করেছেন এবং অনেকটাই, কিছুটা বললে ভুল হবে, অনেকটাই কমিয়ে দিয়েছেন আমার বাচ্চাদের ভর্তি করার জন্য, তিনি আমাকে অনেকটাই সহযোগিতা করেছেন, তবে নগদ কোনো অর্থ দিয়ে আমাকে কোনো সহযোগিতা করেননি। আর হয়তো ওটা আমার প্রয়োজন ছিল না, না ওটা আমি চাইও নি, হ্যাঁ ওটা আমি চাইও নি, আমি শুধু গিয়েছিলাম ওইভাবে দরখাস্ত লিখে যে স্যার আমার কাছে এই মুহূর্তে এতটা টাকা নেই, আমি একজন রাইড শেয়ারিং করে চলি, তো এই মুহূর্তে আমার কাছে এতটা টাকা নেই স্যার, আপনি একটু কিছুটা যতটুকু সম্ভব আপনার তরফ থেকে একটু আমাকে কনসিডার করেন। তখন উনি আমার পরিচয়তে ওনার তরফ থেকে যতটুকু সম্ভব আমাকে কনসিডার করেছেন, এই আর কি। আচ্ছা, জেনে খুব ভালো তবে লাগলো যে বেশি আপনার তবে সন্তানরা, সবচেয়ে বড় জি জি বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি একজন এমপি মহোদয়, কিন্তু উনি আমাকে অনেকটা সম্মান করেছেন, অনেক বড় একটা মিষ্টি দিয়েছিলেন যা আমি খেয়ে শেষ করতে পারছিলাম না, আমি খুব আনন্দিত যে আমি ওনার রুমে বসে আমি ওনার দেয়া মিষ্টি খাচ্ছিলাম ওনার সামনে বসে, এটা আমার কাছে অনেক পাওয়া। কি বড় আর দীপু প্রধানমন্ত্রীর কাছে যেতে পারলে তো সেটা তো অনেক বড় স্বপ্ন পূরণ হওয়ার মতো, আকাশ চাঁদ আকাশে গেলে চাঁদ ছোঁয়ার মতো একটা আনন্দ আর কি। আচ্ছা, আমি আপনার জন্য প্রত্যাশা করছি, আপনি আপনি আপনার সাহসিকতার জন্য আপনি আরো বিভিন্ন কারণে তার কাছে পর্যন্ত তার সাথে দেখা করতে পারেন, এটা আশা করছি। তো আপনার আরেকজন এমপির সন্তান, কথা বলবো আপু, আমি আরেকজন এমপির কথা বলতে চাই, আচ্ছা, তার নাম হচ্ছে দীপ, তার নাম হচ্ছে দীপ্তি ম্যাডাম আর কি, উনি হচ্ছেন একজন এমপি, নারী সংস্থার একজন এমপি। আমার একটা ছবি শর্ট ফিল্ম হয়েছিল, দেখেছিলেন নিশ্চয়ই, আপনার পরাজিতা একটা শর্ট ফিল্ম করেছিলেন, তার নায়িকা ছিলেন ফারজানা একটা ছবি, যিনি আমার চরিত্রে অভিনয়টা করেছিলেন। হ্যাঁ, উনি আমার মতো শাহনাজ রাইডার সেজেছিলেন, শাহনাজ রাইডার কিভাবে কি করেন এগুলো আর কি, চরিত্রে আমার সম্পূর্ণ আমার চরিত্রে উনি অভিনয় করেছিলেন। আর সেটা চিত্র আপনার পল্টনে আছে, টিভি একটা আছে, নাট্যমঞ্চ আছে, চিত্র শিল্প চিত্র নাকি যেন, হ্যাঁ শিল্পী চিত্র শালা, ওইখানে আমার এই ইয়েটা আপনার মানে উপস্থাপনা হয়েছিল। তো সেখানে একজন এমপি এসেছিলেন, হ্যাঁ উনি উনি নারী সংস্থার এমপি, উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে উনি আমার বিষয়টা তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রীকে বলবেন আমার বিষয়টা, আমাকে একটা সরকারি, আমি ওনার কাছে আবেদন করেছিলাম একটা সরকারি চাকরি যদি হয় তবে আমি জীবনে হয়তো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আরো এগিয়ে যেতে পারবো, আর এই সাহায্য আমাকে একমাত্র প্রধানমন্ত্রী করতে পারেন। তো উনি আশ্বাস দিয়েছিলেন পুরো স্টেজের মাঝে যে উনি আমাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে এই সহযোগিতা পাইয়ে দিবেন এবং আমার বিষয়টা উনি দেখবেন, প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবেন। কিন্তু আমি ওনার কাছে অনেকবার ফোন দিয়েছি এবং আসলে অনেকে তো অনেক পরে কিছু সাংবাদিক বলেছিলেন যে আসলে ওই মুহূর্তে অনেকে অনেক কিছু বলেছেন, করেছেন আপনার জন্য, অনেক কিছু প্রকাশ করেছেন, যারা এখন আর এগুলো মনে রাখছেন না বা এগুলো বিষয় নিয়ে ভাবছেন না, তো বলেছেন যে এই বিষয় নিয়ে যেন আমি দুঃখ না পাই, এই আর কি। আচ্ছা, না দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ ইতিমধ্যে আপনি অনেকজনের কাছ থেকে অনেক 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 সম্মান পেয়েছেন, তাই এই ছোট জিনিসগুলো নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। আচ্ছা আপু, আপনার সন্তানরা তো সবার কাছেই আপনার জন্য অনেক অনেক সাহায্য পেয়েছে, পড়াশোনার ক্ষেত্রে তাদের কাছে উৎসাহ পেয়েছে, তো আপনাদের আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনার পরিকল্পনাটা কি, বা তাদের আপনি কোথায় দেখতে চান বা কতদূর পড়াশোনা করাতে চান, এইটা যদি বলতেন। আর কি বলবো আপু, বিষয়টা হচ্ছে কি জানেন, ঘরে ঘরে এখন ছোট ছোট মেয়েদের দেখি
যে আমরা যেসব আমরা যে সময় আর কি এই যে এরা যে সময় প্রেম ভালোবাসা করছে, আমরা এই সময় হাফ প্যান্ট পরে রাস্তায় দৌড়েছি। আমরা এসব প্রেম ভালোবাসা বুঝি না, হয়তো বাবা মা ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কখনোই প্রেম ভালোবাসা বুঝি না। তো যাই হোক, তো এখনকার মেয়েরা দেখি যে এতটাই মানে ডিজিটাল হয়ে উঠেছে, হ্যাঁ, বাবা মাদের স্বপ্ন পূরণ করার মতো ইচ্ছে তাদের মধ্যে নেই। তবে আল্লাহর আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে আমার দুটি মেয়ের স্বপ্ন আমার লক্ষ্য পূরণ করার, ঠিক আছে, আমি যেন আমার দুটি মেয়েকে তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেটা সেই লক্ষ্যে যেন আমি তাদেরকে পৌঁছাতে পারি, সেই বিষয়ে আমাকে অনেক সহযোগিতা করে, তাদের সাহায্য সহযোগিতা এবং চেষ্টাতে বলেই আমি এত দূর এগোতে পারছি। আমার দুই মেয়ের স্বপ্ন হচ্ছে একজন ডাক্তার হবে, একজন জজ হবেন। হ্যাঁ, তাদের জজ হবেন। বড় মেয়ে আসলে আমি আমার স্বামীকে নিয়ে অনেক মামলা মোকদ্দমা করেছি, আমার মেয়েকে নিয়ে আমি কোলে করে অনেক কোর্ট কাচারি দৌড়েছি। তো আমার বড় মেয়ে এগুলো আসলে অনেকটাই দেখেছে, বুঝেছে যে আমি কষ্ট করেছি ওর বাবার পিছনে, জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। জি 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 হ্যাঁ, তো ও এইসব দেখে না, ও আস্তে ধীরে ধীরে যখন অনেকটাই বুঝতে শেখে, ওর ভিতর ও নিজে থেকে বলে যে আমু, আমি বড় হয়ে জজ হব, জজ হয়ে আমার যদি প্রয়োজন হয় তবে আমার বাবার ভিতর নিশ্চয় আমার আমি নিজেই করতে পারবো। হ্যাঁ, তখন আমি ওয়ার্ডার ওয়ার্ডার করে আমার আব্বুকে শাস্তি দিব। তো আমার ছোট থেকে আমার মেয়ে অনেক ইচ্ছা যে ও জজ হবে, হ্যাঁ, যে বড় মেয়ে, সরি, হ্যাঁ, বড় মেয়ের ইচ্ছা যে ও জজ হবে। তো আমি চাই ওর ইচ্ছে পূরণ করতে, ওর লক্ষ্যে ওকে আমি পৌঁছে দিতে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক, অবশ্যই সেটা সততার সাথে সৎভাবে পরিশ্রম করে ওর লক্ষ্যে আমি ওকে পৌঁছে দেব। আর ছোট মেয়ে তো আসলে ও তো এখন ছোট, তবে যখনই ওকে ডাক্তারে নেই তখনই ও বলে আম্মু আমিও না ডাক্তার হব। তো এই ছোট থেকেই যে কিছু ভাবা, স্বপ্ন দেখা, ইচ্ছে করা, এটা কিন্তু অনেক সময় বড় হয়েও এই ইচ্ছেটা থেকে যায়। তো তখন দেখা যায় এই ইচ্ছে পূরণ করতে গেলে যে আমার প্রথমত আমার অনেক চেষ্টা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, হ্যাঁ, আর ওদেরও চেষ্টা পরিশ্রম থাকতে হবে। শুধু আমার চেষ্টা পরিশ্রম হলেই চলবে না, ওদেরও চেষ্টা পরিশ্রম থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, হ্যাঁ, আর টাকা পয়সা সহযোগিতা যতটুকু কিছু যা কিছু করার সেটা তো আমি করব, কিন্তু ওদের চেষ্টা থাকলে সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তবে আশা করি আমাদের মেয়ে আমার আমার মেয়েদের সেই চেষ্টাটা আছে আর সেটা অবশ্যই থাকবে, ইনশাল্লাহ। দেখি কতদূর মেয়েদেরকে আমি এগিয়ে নিতে পারি। তবে বাংলাদেশের কিছু সংস্থা আছে যারা বাচ্চাদের পড়াশোনার বিষয়ে অনেক সাহায্য করে, ওদেরকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে, তারা যদি আমার পক্ষে থাকেন এবং আমাকে সাহায্য করেন, আশা করি আমি আমার মেয়েদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাতে মানে বেশি একটা আমার কষ্ট হবে না, তাদের একটু সহযোগিতা পেলেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ আপু জানেন তো পড়াশোনার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়, এতটা টাকা পয়সা তো আমি কখনো ইনকাম করতে পারবো না বা জড়ও করতে পারবো না। তো সেহেতু তাদের সহযোগিতা আমি আগামীতে আশা করি যেন তারা আমাকে সাহায্যটা করার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকেন, যে আমি যখনই তাদের কাছে আমার মেয়েদের জন্য সাহায্য চাইবো, যে আমার মেয়েকে এই কলেজে ভর্তি করতে হবে কিংবা এই ভার্সিটিতে ওকে একটু সুযোগ করে দিতে হবে, হ্যাঁ, অবশ্যই ওর সেই যোগ্যতা থাকতে হবে এসব জায়গায় পৌঁছানোর জন্য। তবে তা আমার মেয়েদের যদি যোগ্যতা থাকে তাদের সহযোগিতা আমার অবশ্যই প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমি আগে থেকেই তাদেরকে, হ্যাঁ, দুইটারই প্রয়োজন আছে, আমি সেক্ষেত্রে আগে থেকেই তাদেরকে জানিয়ে রাখছি, ওনারা যেন আমাকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করার জন্য মন মানসিকতা নিয়ে প্রস্তুত থাকেন। আচ্ছা আচ্ছা, দর্শক যারা দেখছেন তারা অবশ্যই দোয়া করবেন আমাদের শাহনাজ আক্তার পুতুলাপুর দুই কন্যা, তার যাদের জন্য শাহনাজ আপু এতটা কষ্ট করছেন, জীবিকার পেছনে ছুটছেন, তারা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তো আপু, আপনি তো দেশকে অনেক কিছু দিয়েছেন, দেশের কাছ থেকে এখন আপনার কি প্রত্যাশা? দেশকে তো আমরা অনেক ভাবে সাহায্য করি, সহযোগিতা করি, এখন কারো কাউকে দিলে কারো কাছ থেকে আশা করাটাই তো স্বাভাবিক, দেশের কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি, মানে ভবিষ্যতে করোনা, হ্যাঁ, প্রত্যাশা? আমি কিন্তু আসলে এই করোনা পরিস্থিতিতে আমি যে লকডাউনের মধ্যে আমি যে কাজগুলো করেছি প্রাণ বিতরণের, তো একক্ষেত্রে আমি শুনেছিলাম
যে যুদ্ধের সময় যোদ্ধাদের যা অনেক নারীরা আছেন, যোদ্ধাদের নাকি রান্না করে দিয়ে যেতেন। শুনেছিলাম গল্পটা আর কি, যে যোদ্ধাদের অনেক নারীরা আছেন লুকিয়ে লুকিয়ে রান্না করে দিয়ে যেতেন, আর যোদ্ধারা তখন ওই রান্না খেয়ে যুদ্ধ করতে যেতেন। তো আমিও কিন্তু একরকম যোদ্ধা হয়েই পরিচয়, নিজেকে পরিচয় দিচ্ছি, কারণ আমিও কিন্তু লকডাউনের মধ্যে, যখন মানে লকডাউনটা শুরু হয় আপনি জানেন না, আমি যখন লকডাউনের মধ্যে ত্রাণ বিতরণ করতে নেমেছিলাম, আমি দেখলাম যে ঢাকার বুকে একটি পাখিও নেই, একটি কুকুরও নেই রাস্তায়, শুধু হঠাৎ হঠাৎ একটা ফায়ার জেন, একটা পুলিশ হঠাৎ হঠাৎ, হ্যাঁ ফাঁকা, একেবারে ফাঁকা পুরো ঢাকা শহর। হ্যাঁ, আমি একটাই মানুষ, একটাই মেয়ে মানুষ, যে আমি একাই বাইক চালাচ্ছি এবং একাই ত্রাণ বিতরণ করে ছুটছি, কোনো মানুষ নেই, কোনো জন নেই, কোনো একটা কুকুর নেই, একটা পাখি নেই, কিছু নেই, একটি মানুষও নেই প্রথম যখন লকডাউন শুরু হয়। হ্যাঁ, তো আমি কিন্তু ওই পরিস্থিতিতে যখন আমি জানতে পারি যে এতটাই করোনা পরিস্থিতি খারাপ, যে মানুষ এতটা ভয় পেয়ে ঘরের মধ্যে আছে যে বের হলেই করোনা হবে, বের হলেই করোনা হবে, কিন্তু আমি কিন্তু আমি আমার জীবনকে বাজি রেখে, যদিও নিজের জীবনের তাগিদেই কাজ করেছি, তারপরেও কিন্তু ভয় পাইনি, জীবনের তাগিদে করলেও নিজের জীবনটা বাজি রেখে অন্যের জীবনকেও কিন্তু আমি আহার দিয়ে চলেছি। হয়তো বা নিজের ক্ষমতা ছিল না কাউকে ত্রাণ বিতরণ করার, কিন্তু যাদের ক্ষমতা আছে, যারা দিচ্ছেন, তারা কিন্তু আমাকে ব্যবহার করেছেন, তাদের এই, হ্যাঁ তাদের এই ত্রাণ বিতরণের কাজে আমাকে ব্যবহার করেছেন, এবং তাদেরকে আমি তারা আমাকে হয়তো কিছু তেল খরচ দিয়েছেন, বিনিময়ে দু একটা খাবার দিয়েছেন, হ্যাঁ আমাকে চলার জন্য কিছু খরচ দিয়েছেন, বিনিময়ে আমি তাদের ত্রাণগুলো, তাদের কাছে আসা যে মেসেজ গুলো, যারা আর কি মেসেজ করে খাবার চাইছেন, আমি ঘর বন্দি আছি, আমি করোনার জন্য বের হতে পারছি না, আমার কাজ নেই, এইসব মেসেজ গুলো দেখে তারা তাদের ঠিকানা জেনে, সেই ঠিকানায় আমি তাদেরকে আমার জীবন বাজি রেখে, করোনার ভয় না করে আমি আমার জীবন বাজি রেখে তাদেরকে সেই খাবার গুলো তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। তো আমিও কিন্তু ঠিক ওই রকম যোদ্ধার মতো একজন যুদ্ধ করেছি, সবার ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। হ্যাঁ, তো আমি কিন্তু তখন ওই মুহূর্তে একবারও ভাবিনি যে আমারও করোনা হতে পারে। তা আসলে আমরা যদি এরকমই সবাই যদি ভয় পেয়ে ঘরে লুকিয়ে থাকি, তাহলে যারা ঘরে বসে আছে, যারা করোনাকে ভয় পাচ্ছে, ঘরে বসে আছে, হ্যাঁ জীবনের ভয়ে বেরোচ্ছে না, হ্যাঁ তো তাদেরকে বাঁচিয়ে কে রাখবে? সবাই যদি ঘরে বসে থাকে, কাউকে না কাউকে তো আমাদের এগিয়ে আসতেই হবে। তো এই আর কি, এভাবেই আর কি আমি আসলে এমনি এমনি আপনাকে একজন সাহসী নারী নারী বলা হয় নাই। আমরা আপনার সাথে গল্প করে অনেক কারণ খুঁজে পেয়েছি যার কারণে আপনাকে সাহসী নারী উপাধি দেওয়া হয়েছে। খুবই ভালো লাগছে আপনার সাথে গল্প করে। যদি আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের টাইম বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা, তাও আপু আপনার কাছ থেকে একটা শেষ প্রশ্ন আমি জানতে চাই। প্রশ্ন না বলে আমি আসলে আমার জানার ইচ্ছা থেকে বলছি যে আপনি তো মানে রাইড শেয়ারিং করছেন, তো নারী হিসাবে মানে অন্যান্য নারীদের এই রাইড শেয়ারিং পেশায় আসাটা কতটা সমীচীন বলে আপনি মনে করছেন, বা কেউ যদি আসতে চায় তাদের জন্য আপনার সতর্কতা বাণী বা তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে যদি আমাদেরকে জানাতেন, দর্শকদের জানাতেন? যে আমার আমার কাজে যদি কেউ নিয়োজিত হতে চায়, যায় কোন নারী নিয়োজিত হতে চায়, হ্যাঁ আমার যে মানে আমি যে রাইট শেয়ারিংটা করছি সেই কাজে, তাই তো? জি জি। আচ্ছা, সেক্ষেত্রে বলার আগে আমি আর একটু আর একটা মানুষের প্রশংসা করব আপনার তরফ থেকে, যেন তার কাছে পৌঁছে যায়, সেটা হচ্ছে আমাদের উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আপনি হয়তো জানেন আমি কিন্তু তার আমি বলেছিও যে আমি তাদের ওখানে তাদের অফিসে তার হয়ে তাদের ত্রাণ বিতরণের কাজ করেছি। আমি দেখলাম যে বাংলাদেশের বুকে আমাদের মেয়র আতিকুল ইসলাম যেভাবে ত্রাণ বিতরণ করেছে, আমি মনে করি না কোনো, আসলে হয়তো বা আমি জানি না, আমি না জেনেই বলছি যে আমার আমার চোখে দেখা যেটা, যে মেয়র মেয়র আতিকুল ইসলাম আতিক স্যার যেভাবে ত্রাণ বিতরণ করেছে নিঃস্বার্থ ভাবে, সেভাবে আর কেউ করেছে কিনা আমি বলতে পারবো না, আমি আমার আমার জানা নেই আর কি। তবে আমি আমি রাজসাক্ষী হয়ে থাকবো মেয়র স্যারের, যে আমি ওনার যত হাজার হাজার ত্রাণ বিতরণ করেছি, আমার মতো এরকম ওনার অফিসে আরো অনেক রাইডার আছেন যারা আমার মতো হাজার হাজার ত্রাণ, হাজার হাজার মানুষের
হাজার হাজার পরিবারের ত্রাণ বিতরণ করেছে। তো লক্ষাধিক পরিবারের ত্রাণ বিতরণ করা হয়ে গেছে মেয়র স্যারের। এমনকি মেয়র স্যার কিন্তু কোনো ওই আপনার ওই যে এলাকা ভিত্তিক কোনো ত্রাণ বিতরণ করেননি, যে আমি উত্তরে শুধু উত্তরের মানুষদেরই দেখবো, তা কিন্তু নয়। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু মেয়র স্যার কিন্তু দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম এমন কোনো মানুষ বাদ দেননি ত্রাণ বিতরণের। সত্য করে বলছি, আমি দক্ষিণে গিয়েছিলাম, একজন মহিলা মেসেজ করেছিলেন স্যারের এখানে যে উনি একটু সমস্যায় আছে, সংকটের মাঝে আছে। হ্যাঁ, উনি টিউশনি করেন, তো ওই মহিলা থাকেন দক্ষিণে, দক্ষিণ আপনার যে দক্ষিণ হচ্ছে দক্ষিণের দিকে হচ্ছে আপনাদের যে কিলগাঁও, কিলগাঁও যে থানার ওইখানে আর কি। হ্যাঁ, তারপর মার্কেটের ওইখানে ওনার বাসা। তো যখন ওই মহিলার হাতে ত্রাণ তুলে দিচ্ছিলাম, তখন ওই মহিলা কেঁদে দিলেন। আমি বললাম যে আপু কাঁদছেন কেন? উনি কাঁদলেন, এই বলছেন যে আপু আপনাকে একটা কথা বলি, আর কাউকে তো পাই না, মেয়র স্যারকে তো সরাসরি বলার সৌভাগ্য আমার নেই, তো আপনাকেই বলছি, যদি সম্ভব হয় আপনার তরফ থেকে পৌঁছে দিবেন স্যারের কাছে। আমি বললাম জি বলেন। তা আমরা ভোট দিয়েছি দক্ষিণের মেয়রকে, কিন্তু খাবার দিচ্ছেন আমাদের উত্তরের মেয়র। আমি উত্তর মেয়রের কাছে আমি কৃতজ্ঞ যে আমরা যাকে ভোট দিলাম তাদের, তার চেহারাও আমরা আজ পর্যন্ত এই করোনা পরিস্থিতিতে দেখতে পেলাম না, তার সহযোগিতা দূরে থাক, কিন্তু আমরা যাকে ভোট দেইনি, যার নামও কখনো আমরা মুখে আনিনি, উত্তর মেয়র আতিকুল ইসলাম বলেও কখনো আমরা বলিনি, হ্যাঁ, তো সেই ব্যক্তি আমাদেরকে এসে বাসায় পৌঁছে দিচ্ছে আমাদের খাবার। তো আমরা উত্তরের মেয়রের কাছে কৃতজ্ঞ, দক্ষিণের যারা আছেন তারা সবাই কৃতজ্ঞ। আর তো আমি বলতে চাই যে মেয়র স্যারের এই যে উদ্যোগটা, অনেকেই দেখেছি যে এলাকা ভিত্তিক ত্রাণ বিতরণ করছে, যে এই আমরা এই এলাকার, এই এলাকার মানুষদের দিব, আমরা এই এই সংস্থার, এই সংস্থার মানুষদের দিব। আসলে আমি মনে করি আহারটা এমন জিনিস, প্রত্যেকটা মানুষেরই তা প্রয়োজন, আর প্রত্যেকটা এলাকায় কিন্তু আমরা একই রকম মানুষ, সবাই আল্লাহর সৃষ্টি, এখানে কোনো ভেদাভেদের কোনো প্রয়োজন নেই। আর সেই ভেদাভেদটা কিন্তু আমাদের মেয়র আতিকুল ইসলাম করেনি, যেখানে উনি কিন্তু সারা বিশ্বের মধ্যে খাবার বিতরণ করেছেন, ঢাকা, পুরো ঢাকা শহর যত জায়গা আছে, কোনো উত্তরা খাবার আপনার নবীনগর কোনো কিছু বাদ দেননি, প্রত্যেকটা অঞ্চলে উনি খাবার বিতরণ করেছেন, যেখান থেকে মেসেজ এসেছেন সেখানেই খাবার দিয়েছেন। আর তার রাস্তা কি হচ্ছে, আমি শাহনাজ আক্তার পুতুল, আমি যদি উনার কাছে নিজের মানে নিজের জীবিকা অর্জনে, নিজের মানে আমার সাংসারিক খরচের জন্য তার হয়ে কাজ করেছি, তবুও আমি তার হয়ে অনেক যুদ্ধ করেছি, তার পাশে থেকে আমি আমার বাংলাদেশের মানুষদের জন্য যুদ্ধ করেছি এবং দেশের মানুষের জন্য আমি যুদ্ধ করেছি। আমি আমার মেয়র আতিকুল ইসলাম স্যারকে আমি সেলুট জানাই, উনি যেন সারাটা জীবন এমন মন মানসিকতা নিয়ে থাকতে পারেন, উনার মন অনেক বড় হয়। আর আম্মা আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের, খুবই ভালো লাগলো যে আপনি এরকম কিছু ভালো মানুষের সংস্পর্শ পেয়েছেন আপনার জীবনে, তাই না? এটা আসলে অনেক বড় পাওয়া যে এত ভালো ভালো কিছু মানুষের জি সংস্পর্শ পেয়েছেন, তাদের ভালো কাজের সঙ্গী হতে পেরেছেন, জি, তাই না? আলহামদুলিল্লাহ, জি, আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকরিয়া। আর আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে হচ্ছে আপনার আমি আমি যে কাজটা করি এখানে, নারীরা যদি এই পেশায় আসতে চায়, আমার পরামর্শ হচ্ছে আসলে নারীদের বলতে এই পেশায় আমার পেশায় আসতে হবে তা কিন্তু আমি বলছি না, আমি বলছি যার যে যোগ্যতা আছে, যার যদি কেউ আসতে চায়, যার ভিতরে যে প্রতিভা আছে, সেই প্রতিভা নিয়েই সে ঘর থেকে বেরিয়ে আসুক, সে তার প্রতিভা সে কাজে লাগাক, সে ঘরের মধ্যে ঢুকে ঢুকে না মরুক, কেঁদে কেঁদে না মরুক, হ্যাঁ, সমাজকে, আত্মীয় স্বজনকে ভয় না পেয়ে তার প্রতিভা লাগাক, এটা আমি বলতে চাই। আর আমার পজিশনে যদি কেউ আসতে চায়, আমার কাজে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমি তাকে আমন্ত্রণ করছি, সে অবশ্যই এই কাজ করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন। কারণ আপনি বিশ্বাস করেন আপু, আমাদের সমাজের বিশেষ করে বাইকে যেসব ভাইয়ারা ওঠেন, বিশেষ করে অ্যাপসে যা যেসব কলগুলো আছেন, কারণ অধিকাংশই পুরুষদের কল আছেন, মেয়েরা খুবই কল কম করেন, অ্যাপসে কল কম করেন, মেয়েদের কল খুবই কম, হঠাৎ দুই একটা, হ্যাঁ, তো অধিকাংশই পুরুষদের কল আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে
পুরুষরা বাইকের যেসব পুরুষরা কল করেন তারা অত্যন্ত ভালো ভদ্র এবং শিক্ষিত লোক, তারা মেয়েদেরকে সম্মান করেন। তাদের ঘরে আমাদের মতো নারীরা আছেন যারা ওদের মা, কেউ বোন, কেউ স্ত্রী, কেউ খালা, কেউ নানি, কেউ দাদি, তারা তারা নারীদের অত্যন্ত সম্মান করেন। আশা করি তারা আমরা যে কাজটা করি তারা আমাদেরকে অনেক সম্মান করেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, আরো এগিয়ে যাওয়ার জন্য আরো উৎসাহিত করেন। তারা যে আমাদের কল রিসিভ করেন, কারণ সেটা হচ্ছে যেন আমি এই কাজের প্রতি আরো উৎসাহিত হই। তারা সে ভাবে যদি আমি মহিলাকে নারী ভেবে ক্যান্সেল করি তবে হয়তো সেই কাজ থেকে পিছিয়ে যাবে, তার যদি সেই কাজটা না করতে পারে তার সংসার চলবে না। অতএব তাকে আমাকে উৎসাহিত করা উচিত, তখন সে আমাকে অ্যাকসেপ্ট করে এবং সে আমার বাইকে চড়ে এবং আমাকে আরো সাহস যোগায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই এই যে আমার যে কাজটা, যেসব পুরুষরা আমাদের বাইকে চড়েন তারা অত্যন্ত ভালো এবং অনেক শিক্ষিত, তারা তাদের প্রয়োজনে বাইকে চড়েন এবং তারা অত্যন্ত ভালো অফিসে চাকরি করেন কিংবা ভালো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য তারা বাইকে চড়েন। ঠিক আছে, তারা ওই রকম মন মানসিকতা বা ওই রকম খারাপ দৃষ্টিতে আমাদের বাইকে চড়েন না, তারা বাইকে ওঠেন এবং খুবই মানে খুবই আপনার অনেক অনেক সুস্থ ভাবে বসেন, মানে যেন আমার গায়ে না লাগে ওরকম, মানে খুবই আর কি সম্মান দিতে সম্মান ভাবে সম্মান দিয়ে বাইকে বসেন এবং তার গন্তব্যে পৌঁছে যাওয়া পর্যন্ত সে ওইভাবেই সম্মান দিয়ে আমার বসে থাকেন, আর গন্তব্যে পৌঁছে গেলে সে নেমে যান। আচ্ছা, তো আপনার অভিজ্ঞতা বা আপনার গল্প শুনে খুবই ভালো লাগলো যে এখন পর্যন্ত আপনাকে এমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই, খুব ভালোভাবে আপনি আপনার পেশায় নিয়োজিত আছেন। যাক, তো আমরা তো একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাকেই ইউজাররা ভয় পায়, আমাকে পুরুষ ইউজাররা ভয় পায়, আমি ডাকলে তারা লজ্জা পায়, ভয় পেয়ে অনেক দূরে চলে যায়, আমাকে অ্যাকসেপ্ট করে না, আমাকে রিসিভ করে না। ঠিক আছে, আমাকেই মানুষ ভয় পায় দেখি, যে আমি কি ভয় পাবো। আর আপু আমাকে লাস্ট একটা কথা বলতে দেবেন? হ্যাঁ অবশ্যই, হয়তো সময় নেই, তারপরে একটু সুযোগ চাচ্ছি, জাস্ট এক মিনিট, শুধু একটা আবেদন আপনাদের মাধ্যমে। জি জি, খুবই ছোট একটা আবেদন আপনাদের মাধ্যমে, যদি এটা আর কি প্রকাশ হয়। যদিও আমি এখন নাভানা গ্রুপে জয়েন করেছি, তবে আমার খুব ইচ্ছে আপু যে আমি মেয়র আতিকুল ইসলাম স্যারের এখানে চাকরি করেছি, আমি আমি তাদের এখানে যখন কাজ করেছি আমি তিনটা পুরুষের কাজ একাই করেছি, আমি তিনটা পুরুষের কাজ একাই করেছি, একটা পুরুষ প্রতি 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 রাইডে হয়তো তিনটা চারটা পরিবারের খাবার ডেলিভারি দিয়েছে, কিন্তু আমি আমার স্কুটিতে করে প্রতি রাইডে আপনার মিনিমাম আপনার 15টা 16টা খাবার পরিবারের খাবার ডেলিভারি দিয়েছি। আমি অসম্ভবকেও সম্ভব করতে পেরেছি মন আল্লাহ তাআলার ইচ্ছায়। হ্যাঁ, তো আমি সেই অনুযায়ী আমি স্যারের স্যারদের যতটুকু মানে চাওয়া ছিল আমার কাছে যে শাহনাজ কতটুকু পরিশ্রম করতে পারবে, জানি না স্যারদের আতিকুল ইসলাম স্যারের কতটুকু আমার কাছে চাওয়া ছিল, কিন্তু হয়তো আমি বিশ্বাস করি যে আমি তার ওনার কাছে ওনার চাওয়া থেকেও হয়তো অনেকটা বেশি পরিশ্রম করেছি তার ওনাদের জন্য। হ্যাঁ, বাংলাদেশের মানুষের জন্য আমি একটা রাইডেই আমি 15টা 16 পরিবারের খাবার পৌঁছে দিয়েছি এক রাইডেই। তো আমি আশা করি আমি মেয়র স্যারের চাওয়ার থেকে বেশি অনেকটা পরিশ্রম করেছি, তাই আমি মেয়র স্যারের কাছে আবেদন করছি আপনাদের পক্ষ হয়ে, আপনাদের তরফ থেকে। তো আমি বলতে চাই যে মেয়র আতিকুল ইসলাম স্যার, আমার খুব ইচ্ছে একটা সরকারি চাকরি করার, তবে সেটা অবশ্যই আমার যোগ্যতা অনুযায়ী। আপনার উত্তরের অনেক পজিশন উত্তরে অনেক পজিশনের কাজ আছে যেগুলো অনেক আমাদের মতো অনেক মূর্খ নারীরাও করে থাকে, তো আপনি আমার যোগ্যতা অনুযায়ী আমাকে যে কোনো একটি সরকারি চাকরির ব্যবস্থা যদি, তবে হয়তো আমি আমার সন্তানদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাতে আর কি সক্ষম হব। জি জি, আমি ওদেরকে একটা সরকারি চাকরি পেলে হয়তো একটা পারমানেন্ট চাকরি, একটা পারমানেন্ট কাজ, একটা পারমানেন্ট স্যালারি পেলে হয়তো আমি ওদের জন্য আরো ভালো কিছু করতে পারবো। আমি এটা আপনাদের মাধ্যমে স্যারকে জানাচ্ছি। আপুর আবেদন বা আপুর অনুনয় যেটাই বলি না কেন,
চেষ্টা করবেন আপুর জন্য যতটুকু করা যায়, একজন নারীর জন্য আপনাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব এগিয়ে আসবেন। তো আপু আজকে যেহেতু আমাদের হাতে সময় নেই, আরেকদিন হয়তো বা আড্ডা দেওয়া হবে আমাদের, আবার আপনার আরো অনেক গল্প শোনা হবে এই আর কি। তো দর্শক, আমরা সময় সময় সংকলনের জন্য আর বেশিক্ষণ থাকতে পারছি না। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন নারী যোদ্ধার সাথে। যোদ্ধা কেন বলছি, তিনি জীবিকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন, তিনি এখনো যুদ্ধ করে যাচ্ছেন। তার জীবনের গল্প শুনে আমরা তাকে আদর্শ হিসেবে ধরতে পারি, তিনি একজন সাহসী নারী হিসাবে আমাদের সমাজে পরিচিত হয়েছেন। তো দর্শক, আমরা চাই শাহনাজ আক্তার পুতুলের মতো আমাদের সমাজে এরকম আরো অনেক নারী আসুক, বের হয়ে আসুক তাদের প্রতিভা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক লাইভ প্রোগ্রামে কোনো একজন বিশেষ অতিথি নিয়ে। আপু আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েদের খেয়াল রাখবেন, দেশের প্রতি যতটুকু করছেন করে যাবেন, ঠিক আছে? আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।